হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আল্লাহ অনেক অনেক ভালো রেখেছে, শুকরিয়া আল্লাহর কাছে। চলে আসলাম আপনাদের কাছে তিন দিন পর, বেশ কয়েকদিন বিরতি দিয়ে আমি চলে আসলাম। আমি আমার লাস্ট এপিসোড দিয়েছিলাম আমি বৃহস্পতিবার, তো মাঝে অনেকদিন ব্যস্ত ছিলাম। তো যাই হোক, কিছু বাজার চলে আসছে, তো বাজারগুলি ঈদের বাজার, এগুলি মানে বললাম ঈদের বাজারই বলা চলে। এখন যা করছে এখন ঈদের জন্যই করা হচ্ছে। আর ঈদের আগে কিন্তু ডিপ ক্লিনের একটা ব্যাপার থাকে, বাসা টাসা অনেক ক্লিন করা হয়, তো সেগুলো তো করে নিয়েছি। আর ডিপ ক্লিনটা একটু আগেই করা হয়, ঈদের দুই তিন দিন আগে কিন্তু বাজার নিয়ে আমরা ব্যস্ত থাকি। তো কী কী রান্না করা হবে সে একটা প্রিপারেশন থাকে সবার মধ্যেই, তো এই জন্য আমি ডিপ ক্লিনগুলো আমি আগেই করে নিয়েছি। তো এখন কিছু বাজার চলে আসছে। আর এখানে যে পাস্তা দেখতে পাচ্ছেন, বিভিন্ন শেপের পাস্তা, তো আমার মেয়ে পাস্তা খুব পছন্দ করে, লাইক সে নুডলসের চেয়ে মানে পাস্তা বেশি পছন্দ করে। তো এখানে আমি বিভিন্ন শেপের কিছু পাস্তা নিয়ে আসছি, তো পাস্তাগুলি আমি একটা এখন স্টোর করব। আর সবসময় মানে কাজে লাগে এই ধরনের জিনিসগুলো, কিন্তু একটা কন্টেনারে স্টোর করে রাখলে কিন্তু টাইম ওয়েস্ট হয় না। তারপর আমরা খুব মামি বিস্কিট খাই চায়ের সাথে, চায়ের সাথে আমরা অন্য কিছু না খাই, কিন্তু চায়ের সাথে মানে খালি চা আমাদের খেতে ভালো লাগে না। দেখা যায় যে কিছু হয়তো করা হয়নি হাতের কাছে, মানে ঝটপট চা খেয়ে নেবো, তো হয়তো নাস্তা টাস্তা সেরকম কোনো কিছু করা হয়নি, তো ঝটপট বিস্কিট দিয়ে কিন্তু আমরা চাটা সেরে ফেলি। তো এই যে বিস্কিট কিছু নিয়ে আসছি, তো এগুলো আমি একটা কন্টেনারে রেখে দিলাম। আর এই যে দুধ নিয়ে আসছে স্টারশিপ, তার এটা ফুল ক্রিম। তো এই দেশ মাঝে ডেজার্টগুলি তৈরি করা হবে, সেটা দিয়ে মানে এই ফুল ক্রিম দিয়েই করবো। আর ফুল ক্রিম দিয়ে কিন্তু আমি চা কফি বা যে কোনো ডেজার্ট আমি ফুল ক্রিম দিয়েই করি, এটা কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো লাগে। তো এই তো আমি এখন একটা বয়ামে ভরে নিচ্ছি, আর সবগুলো কিন্তু এই বয়ামে ধরবে না, যতটুকু ধরবে সেগুলো রেখে দেবো, আর বাকিটুকু একটা স্টাপলার করে আমি খুব ভালো করে রেখে দেবো, যাতে কোনো বাতাস ঢুকতে না পারে, কারণ এই মিল্ক পাউডারে কিন্তু বাতাস ঢুকলে কিন্তু সেটার ভালো লাগে না খেতে। তো এই তো ঈদের সময় যে আমি ডেজার্টগুলি তৈরি করবো, এটা দিয়ে কিন্তু আমার হয়ে যাবে, মানে গুঁড়া দুধ দিয়ে যে সমস্ত খাবারগুলি আমি তৈরি করবো। তো আমি ভালো করে মুখ বন্ধ করে আটকে রেখে দিচ্ছি, কারণ না হলে কিন্তু বাতাস ঢুকে যাবে। তো যখন আমার বয়ামটা কিছুটা খালি হবে তখন আমি বাকিটুকু বয়ামে ঢেলে নেব। তো বাদাম নিয়ে আসছিলাম বেশ কিছু, আর বাদাম কিন্তু সেমাই তারপর পায়েস যে কোনো কিছু বা যাই বানাই না কেন, যে কোনো মিষ্টি ডেজার্টে কিন্তু বাদামটা হলে কিন্তু ভালো লাগে। আর এই যে বয়ামটা, এই বয়ামটা আমার মেয়ে অনলাইনে দেখে পছন্দ করেছিল, তো একটার জন্য আর অনলাইনে কি অর্ডার দেবো। তো আমরা গত সপ্তাহে আমার মামি নিউ মার্কেট গিয়েছিলাম, তো সেই নিউ মার্কেটে দেখলাম যে সব দোকানে এটা আছে, আর অনলাইনে কিন্তু সব জিনিসের দাম নেয় বেশি, তাছাড়া ডেলিভারি চার্জ কিন্তু এটা একটা এক্সট্রা আমাদের ব্যারি করতে হয়। তো আর এক নম্বরে যে কোনো মার্কেটে আমি বেশ কয়েকটা মার্কেটে খোঁজ করেছিলাম, অ্যাভেলেবেল নাই, তো নিউ মার্কেটে আমি পেয়েছি, ওখান থেকে নিয়ে আসছি, আর আমার মেয়ে খুব পছন্দ করেছে জিনিসটা। তো এখানে আমি বাদামগুলি স্টোর করে রাখছি, যে পেস্তা বাদাম, কাজু বাদাম, তারপর কাঠবাদাম, কিশমিশ, এইগুলো কিন্তু লাগে। আর এমনিতে কিন্তু বাদাম খেতে কিন্তু ভালো লাগে, ভালোই লাগে, যখন দেখা যায় কোনো কাজ থাকে না, বসে থাকি টিভি দেখি, তখন কিন্তু বাদাম খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। তো একটু বাদামগুলি নিয়ে আসলাম, তো এটা এখানে রেখে দিয়েছে, এখানে এটাও কিচেনে চলে যাবে। তারপর যে দুধ নিয়ে আসছি, আর দুধ কিন্তু আমি যে এতক্ষণ শুকনা বাজারগুলি দেখলাম সেটা কিন্তু আমি তিন চার দিন আগে আমি নিয়ে আসছিলাম, তো আমি এক সাইডে রেখে দিয়েছি, আর যেহেতু এখন বাজার থেকে কোনো কিছু আনলে কিন্তু একটু স্যানিটাইজ করতে হয়, আর দুধটা কিন্তু ওরকম কোনো ব্যাপার থাকে না, দুধটা তাড়াতাড়ি ফ্রিজে রাখতে হয় বা জাল দিয়ে নিতে হয়, তা নাহলে দুধ খুব সেন্সিটিভ জিনিস, নষ্ট হয়ে যায়। আর আমি এখনও কাঁচা বাজার করি নাই, কাঁচা বাজার করবো আমি ঈদের মানে যেদিন শেষ রোজা সেদিন আমি কাঁচা বাজার করবো। আর শুকনা বাজারগুলো আমি আগেই করে নিয়েছি, কারণ শুকনা বাজারগুলো একটু ঘুষে টুসে রাখলে কিন্তু অনেক টাইম ওয়েস্ট কম হয়, একটু রিল্যাক্স থাকা যায়। তো আর কাঁচা বাজারগুলি তো মুরগি, তো বলতে গেলে মুরগি মাংস, এগুলি তো ফ্রিজে মেনে রেখে দেবো, এটা আমি ঈদের আগের দিন করবো। তো এই তো আমি এখন টেবিলটা একটু ঘুষিয়ে নিচ্ছি, একটু মুছে নিলাম, যেহেতু এখানে অনেক কাজ করেছি, একটু ময়লা হয়ে গিয়েছিলো।
তো আমার বাজার গোছানো শেষ, আমি এখন চলে আসলাম আমার ড্রয়িং রুমে। আর বিকেলের দিকে কিন্তু একটু ঝড় হয়েছিল, আর এখন কিন্তু মানে বৃষ্টি হয় না, ঝড় হয়, ধুলাবালি উড়ে একেবারে খুবই খারাপ অবস্থা হয়ে যায়। তো আমার একটা বাজে অভ্যাস আছে, মানে ঝড় বৃষ্টি হলে কিন্তু আমি সমস্ত ফার্নিচার মুছে তারপর ঝাড়ুটিও দিয়ে কিন্তু আমি আবার মুছে ফেলি। তো আমার দেখা যায় অনেক সময় মাঝে মাঝে দুই বেলা করে ঘর মোছা হয়ে যায়, মানে আর ঝড় বৃষ্টিগুলো কিন্তু সাধারণত সন্ধ্যার দিকে হয়, বিকেলের দিকে হয়, তখন রাত্রেবেলা একবার হয়তো আমি ঘর মুছি। আবার তো অনেক সময় দেখা যায় যে সকালেও গোসল করার আগে একবার রান্না টান্না করে গোসল করার আগে একবার ঘর মুছি নিই, তারপর আবার ঝড় বৃষ্টি হলে কিন্তু এটা কিন্তু আমার একটা বাড়তি কাজ। আর এটা হলে আমার ভালোই লাগে না, মানে পায়ের মধ্যে ভালোই লাগলে আমার কেমন যেন লাগে, মানে মুছতেই হবে আমাকে ঘর, এইরকম একটা অবস্থা। তো আমি একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি, আর আজকে আমি অনেক কাজ করেছি, আজকে আমি আর এখন আর ঘর মুছবো না, এখন শুধু ঝাড়ু দিয়ে নেব। আর এই যে সোফাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, তারপর আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেব। তো কাজ করা শেষ, এখন আমাদের মাবের টি ব্রেক চলবে। তো এখন এই যে চা বসিয়ে দিয়েছি, দুই কাপ চায়ের পানি বসিয়ে দিয়েছি, মামে চা খাবো। চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আর চা যখন আমি বসাই আমি সব কিছু একসাথে দিয়ে দিই, দেখা যায় যে চা পাতা, চিনি, তারপর মিল্ক পাউডার। আমি সাধারণত মিল্ক পাউডার দিয়ে চাটা খাই, মিল্ক বিটা দিয়ে খাওয়া হয়। তো আমার মাঝে মাঝে বেশিরভাগ দেখা যাচ্ছে আমার মিল্ক পাউডার দিয়ে খাওয়া হয়। তো আমি সব কিছু একসাথে দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেই। তো অনেকে দেখি যে মানে চা পাতা, চিনি ট্যাক্স দিয়ে দেয়, জাল দেওয়ার পর তারপর কাপে ঢেলে তারপর ছেঁকে তারপর দুধ দেয়। তো এতে হয় কি, আমার কাছে মনে হয় চাটা ঠান্ডা হয়ে যায়। তো আর ঠান্ডা চা তো আমার খেতে ভালো লাগে না, আমার গরম গরম চা আমি খাই। তারপরে যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব একসাথে দিয়ে দিচ্ছি, স্টেপ বাই স্টেপ আমি সব কিছু দিয়ে তারপর অনেকক্ষণ জাল করে নেবো ভালো মতো। এইভাবে কিন্তু আমার কাছে অনেক ইজি মনে হয়, ঝামেলা মনে হয় না চা বানানোটা। যেহেতু চা খাচ্ছি মামে, তো চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেব। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট এপিসোডে, আল্লাহ হাফেজ।